হ্যালো বন্ধুরা, এলাঙ্গি টিভি চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রতি ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো রয়েছি। তো বন্ধুরা, ওবিসি কিংবা এসসি এসটি স্কলারশিপ ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে, ঠিক আছে? কত তারিখ থেকে চালু হয়েছে, কী করে রেনুয়াল করবে, কী করে ফ্রেশ অ্যাপ্লাই করবে, তা বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করো। তো সর্বপ্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবে, ঠিক আছে? এসে সার্চ করবে OASIS, ওকে? তো বন্ধুরা, এই ধরনের একটি পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ, এই প্রথমে এই লিঙ্কটি জাস্ট এখানে ক্লিক করবে। এরপর এই ধরনের একটি পেজ ওপেন হবে, নিচে স্ক্রল করে চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্কলারশিপ হ্যাজ বিন স্টার্ট 1/10/5/22 ফর 22-23 সেশনের। তো নিচে নোটটা বলতে চাইছে, প্লিজ অ্যাপ্লাই অন দ্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, লিঙ্ক দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ, ফর প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কিম অনলি ফর এসসি স্টুডেন্ট, ফার্স্ট ফর গেটিং ইউনিক আইডি, ফর ডিটেলস ইউ মে সি। এখান থেকে পুরো ডিটেলস দেখতে চাইলে তুমি এখান থেকে হেয়ার ক্লিক করবে, ডাউনলোড হতে শুরু করবে। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে, বিস্তারিত পড়লে পড়ে নিতে পারো এখান থেকে। তো বন্ধুরা, বলতে চাইছে এখানে অনলি এসসি স্টুডেন্টরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে পারবে, ওকে? তো কেউ যদি রিনিউয়াল করতে চাও তাহলে রিনিউ অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানে ক্লিক করবে, করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, করে সাবমিট করে দেবে, ওকে? এরপর এই ধরনের একটি পেজ ওপেন হবে, এখানে অ্যাপ্লিকেশান আইডি অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচা দিয়ে লগ ইন করবে, ওকে? তো পরবর্তী সময়ে এই ভিডিও বানিয়ে দেবো। তোমরা যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে কমেন্ট করার চেষ্টা করো বা কমেন্ট করো আমাকে, পরবর্তী ভিডিও আমি গ্যারেন্টি বানিয়ে দেবো তোমাদেরকে। এবং এখান থেকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ, এখান থেকে ফ্রেশ করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।